সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই আজ বোর্ড গঠন এবং পরে সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতল জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কর্মীরা। কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নটি সেক্টরে গত জানুয়ারি মাস থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ভোট গ্রহণ করা হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পরই বৃহস্পতিবার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে বোর্ডের সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সৌরভ চক্রবর্তী। তিনি বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান পদেও রয়েছেন। জানা গিয়েছে, জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি মহকুমা, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কৃষি উন্নয়ন সমিতি, লেবার কোঅপারেটিভ, ইঞ্জিনিয়ার কোঅপারেটিভ সহ মোট 9টি সেক্টরে 450টি সোসাইটিতে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মোট 2,24,000 ভোটার ভোট দিয়েছেন। এদিন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নবগঠিত বোর্ডের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, সমবায় ভোটে জিতলো কে? তৃণমূল কংগ্রেস, জিলাপাল, 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 তৃণমূল সমর্থিতরা জিতেছে, জিতেছে। সমবায় নির্বাচনে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, আমরা এই সমবায় নির্বাচনে আমাদের বিপুল সাফল্য। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সমস্ত জায়গায় জিতেছেন এবং মানে বহু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিচ্ছে আমরা জিতেছি, বহু জায়গায়, বেশিরভাগ জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। গত এই দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে অধীনে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি মহকুমা এবং মেখলিগঞ্জ মহকুমায় 450 আমাদের সোসাইটি আছে, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, যেখানে 2,50,000 কৃষকরা এবং সমবায়ীরা ভোট দেন। তাদের সমর্থন নিয়ে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দখল করলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এটা আমাদের একটা ঐতিহাসিক জয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় নির্বাচনে এই সাফল্য, আমরা মানুষের কাছে কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের কিছুক্ষণ আগে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে নির্বাচনে যে আমাদের সাফল্য, আমরা এটা মানুষকে উৎসর্গ করতে চাই এবং আগামী দিনে এই সাফল্যকে আরওভাবে মানুষের জন্য এবং সমবায়ী এবং কৃষকদের জন্য আরও ভালোভাবে আমরা কাজ করতে চাই। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।